जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एकटी अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय निये अवगत हब, आर ता हलो एई अम्बुबाची निवृत्तिर पर, अर्थात अम्बुबाची शेष हवार पर कामरूप कामाख्या मंदिरेर भेतरे जीवंत नारी जनी पुजो किभाबे होये थाके, जा देखले आपनार चोख कपाले उठबे। हाँ बंधुरा, आपनी ठीकी शुनेछेन, देखा मात्रई आपनार गा से उड़े उठबे। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, ধর্মগ্রন্থ অনুসারে এখানে দেবী সতীর জনি পতিত হয়েছিল, আর এই মন্দিরের সব থেকে বড় উৎসব এই অম্বুবাচী। মানা হয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী রজস্বলা হন এবং বছরের এই চার দিন দেবী কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ থাকে। কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ রয়েছে, গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা, এটি ছোট ও অন্ধকারে আচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয় এবং ভেতরে গিয়ে ঢালু পাহাড়ে একটি খণ্ড আছে যেটি জনির আকৃতি বিশিষ্ট। এটিতে একটি 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এবং একটি ভূগর্ভস্থ পোষাবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি থাকে, আর এই গর্তটি দেবী কামাখ্যা নামেই পূজিত এবং দেবীর পাঠ হিসাবে প্রসিদ্ধ। বন্ধুরা, প্রতি বছর গ্রীষ্মকালে আষাঢ় মাসের 7 তারিখ থেকে অম্বুবাচীর মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতি হবার ঘটনাটি উদযাপন করা হয়। এই সময় মূল গর্ভগৃহে পোষাবনের জল লাল হয়ে থাকে, অর্থাৎ ঋতুস্রাবের মতো দেখতে হয়। এই অম্বুবাচী নিবৃত্তির পর, অর্থাৎ অম্বুবাচী শেষ হবার পর কামরূপ কামাখ্যা মন্দিরের ভেতরে প্রধান আকর্ষণ এই জনি পূজা। এই জনি পূজা সম্পূর্ণ করেন একজন পুরোহিত এবং এই সময়ে একজন নারীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেবী শক্তিপীঠের ওপর দুই পাশে দুই পা দিয়ে শক্তিপীঠের জনি মুখ নারীটির জনি বরাবর স্থির রেখে দুই হাত হাঁটুর ওপর রেখে বসানো হয়। এই সময়ে পুরোহিত পবিত্র জলে নারীর বিভিন্ন অঙ্গ মন্ত্রপাঠের দ্বারা ধৌত করে দেয়। পুরোহিত তার ডান হাতের বিদ্ধা ও কনিষ্ঠা আঙুলগুলি ভাঁজ করে পরবর্তী 3 আঙুল দণ্ডায়মান রেখে নারীর যৌনাঙ্গ মন্ত্রপাঠের মাধ্যমে যৌনাঙ্গ মন্থন করেন যতক্ষণ না নারীর কামরস বের হয়ে আসে। কামরস শক্তিপীঠে পতিত হলে নারী তখন নিস্তেজ হয় এবং দেহ পবিত্রতা লাভ করে। নারীর পবিত্র দেহে তখন মা কামাখ্যা আবর্তিত হন। পুরোহিত তখন পরম ভক্তিতে মন্ত্রপাঠের মাধ্যমে নারীর যোনি পবিত্র জলে ধৌত করে দেন এবং নারীর যোনি বরাবর একটি প্রদীপ চালানো হয়। এই সময় মন্দিরে উপস্থিত বিভিন্ন বয়সের প্রাপ্তবয়স্ক, সাধারণ নারী ও পুরুষ ভক্তরা পূজা অর্চনা দিয়ে থাকেন। পূজা ও মন্ত্রপাঠ চলে দীর্ঘক্ষণ ধরে, একজন একজন করে ফুল চন্দন দিয়ে প্রণাম করে যান।
এবং উক্ত নারীটি তখন স্বয়ং কামাক্ষা মা। তখন তার ওপর মায়ের বিশেষ শক্তি আবির্ভাব ঘটে এবং তিনি ভক্তদের আশীর্বাদ করেন। মায়ের এই রজস্বলা নিয়ে এবং কামরূপ কামাক্ষায় জনি পূজা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন, তবে সত্য তো এটাই, মায়ের এই রূপ দ্বারা এটাই বোঝানো হয় যে এই সমগ্র সৃষ্টি এবং সর্বজীবের প্রবেশ পথ কেবলমাত্র মাতৃজনই। এই জগৎ সংসারের প্রত্যেকটি মা সন্তান প্রসবের যে যন্ত্রণা ভোগ করেন কামরূপ কামাক্ষা মন্দিরের জনি পাথর তারই প্রতীক। আর রজস্বলা, প্রতিটি সন্তানই তো তার মায়ের রজস্বলা দ্বারাই উৎপন্ন হয়, তাই মায়ের সর্বশ্রেষ্ঠ এই জনি পূজা। বন্ধুরা, যে মাকে নিজ চোখে দেখে এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে তার কোনো গতি লাভ হয় না, সে কেবল নরক যন্ত্রণাই ভোগ করে। সে যাই হোক, বন্ধুরা, এইবার আমি আপনাদের বলি যে কে এই কামরূপ কামাক্ষা দেবী। কালিকা পুরাণ মতে নরকাসুর নামে একজন ভয়ানক অসুর ছিলেন, যিনি মা লক্ষ্মী সহ 16,000 নারীকে বন্দি করে রেখেছিলেন। আর তখন সেই নরকাসুরের বধ করার জন্য আবির্ভূত হন এক দেবী, যিনি ভগবান শিবের নাভি কমল থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিব সিংহের ওপরে শুয়েছিলেন এবং তার নাভি থেকে আবির্ভূত হন পদ্মাসনা এক জ্যোতির্ময়ী দেবী, যার 6টি মস্তক এবং 12টি হাত। তিনি নরকাসুরকে বধ করেন এবং শ্রী লক্ষ্মী সহ 16,000 নারীকে তিনি মুক্ত করেন। আর এই দেবী হলেন মা কামাক্ষা, যিনি সকলের সর্বকামনা পূরণ করেন, তিনিই হলেন দেবী কামাক্ষা। বন্ধুরা, মহাশক্তিপীঠ কামাক্ষা ধামের মহিমা বলে কখনোই শেষ করা সম্ভব নয়। মা কামাক্ষা তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। মায়ের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটে, সেই সঙ্গে মোক্ষ প্রাপ্তি ঘটে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।